বাফুফে ভবন চত্বরে নীল রঙের বড় নতুন বাস। হঠাৎ এই বাস দেখে যে কারো মনে প্রশ্ন আসতে পারে, ফুটবল ফেডারেশন ভবনে এই বাস কেন? এই বাস ফুটবল ফেডারেশনকে উপহার হিসেবে দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা। নতুন এই বাসের আজ উদ্বোধন করেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া এবং ফিফা কাউন্সিল মেম্বার ও নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বাসের জন্য ওয়েফা দিয়েছে 43,000 ইউরো, বাকি 10 লাখ টাকা দিয়েছে বাফুফে। তবে এসি বাস কেন নয়, এই প্রশ্ন ছিল বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার কাছে। কমলাপুরের ছেলেরা এখানে আসতে হয় জিমে, এবং এখানকার মেয়েরা ট্রেনিংয়ের জন্য যেতে হয় কমলাপুর। অনিশ্চয়তায় থাকতে হয়, বাইরের বাস এনে আমাদেরকে যাতায়াত সুবিধাটা নিতে হচ্ছিল। এই সুবিধাটা এখন আমরা নিজেদের ঘর থেকেই পাবো। আমরা বাসটা কেনার সময় আমরা যেটা নজর দিয়েছি সেটা হলো আমাদের যে একটা টিম এবং টিমের সাথে সাপোর্টিং স্টাফ মিলে যেন সকলে যেতে পারে। কিন্তু আমরা যদি এসি বাস আরও ছোটো একটা নিতাম, তাতে করে আমাদের পারপাসটা সার্ভ হতো না। সেক্ষেত্রে আমরা আবার নির্ভরশীল হওয়া লাগতো আরেকটা ভাড়া বাসের জন্য, যে কারণে আমরা বাসটা একটু বড় নিয়েছি যেন আমাদের ফুল টিম একসাথে যেতে পারে। বাফুফে ওয়েফার সদস্য নয়, তবে এএফসির মাধ্যমে এই বাস পেয়েছে বাফুফে। এই কাজে সহায়তা করেছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, যিনি এএফসি কার্যনির্বাহী কমিটির সদস্য। এএফসি এবং ওয়েফা ওয়ার্ল্ড ওয়াইড অনেক কাজ করে যৌথভাবে। আজকে যে বাসটি আপনি দেখতে পাচ্ছেন সেটা তারই একটা প্রতিফলন। অ্যাজ এ এএফসি মেম্বার আই এম প্রাউড অফ দেম, এবং এএফসি সবসময় এই টাইপের কাজগুলো করে থাকে এবং করবে। আর এই বাসটা দেওয়ার জন্য আজকে আমাদের ছেলেরা মেয়েরা অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তাদেরকে বাসের জন্য মানে রেন্টেড বাসের জন্য অপেক্ষা করতে হবে না, খুব স্বাচ্ছন্দ্যে তারা ট্রাভেল করতে পারবে এবং ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আবারও আমি এফসিকে ধন্যবাদ জানাচ্ছি।